হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিকো টার্মারিক ক্রিমের টপ 5 ইউজ শেয়ার করব। তোমাদের স্কিনে যদি ডার্ক স্পটের সমস্যা থাকে কিংবা অ্যাকনে পিম্পল থেকে থাকে, স্কিনে যদি ডার্ক সার্কেল থাকে, পিগমেন্টেশন থাকে কিংবা ট্যানিংয়ের প্রবলেম থাকে, অথবা ভিকো টার্মারিক ক্রিম ইউজ করে তোমরা যদি তোমাদের স্কিনকে ফেয়ার, ব্রাইটার, গ্লোয়িং করে তুলতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য। আর তোমরা যদি বাংলার রিভিউ, স্কিন কেয়ার হ্যাক্স ও মেকআপ টিউটোরিয়াল দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে। ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে বলবো, তোমাদের স্কিনে যদি অ্যাক্টিভ অ্যাকনে থাকে কিংবা অ্যাকনে স্পট থাকে, তাহলে এই ভিকো টার্মেরিক ইউজ করে খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের অ্যাকনেটাকে কন্ট্রোল করতে পারো, অ্যাকনে স্পটকে রিমুভ করতে পারো। তার জন্য কী করতে হবে, অল্প একটু ভিকো টার্মেরিক ক্রিম নেবে। দেখো, আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার স্কিনে কিন্তু কোনো অ্যাক্টিভ অ্যাকনে নেই। যেখানে যেখানে অ্যাকনে আছে সেখানে সেখানে তোমরা এইভাবে ভিকো টার্মেরিক ক্রিমকে অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে দেবে, রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে। কিছুদিন এরম করার পরে দেখবে তোমাদের যে অ্যাক্টিভ অ্যাকনে আছে কিংবা অ্যাকনে স্পট, পিম্পল স্পট আছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে। তোমরা ভিকো টার্মেরিক ইউজ করতে পারো অ্যাজ এ গোল্ডেন গ্লো মাস্ক। তোমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা গোল্ডেন গ্লো দেবে এই মাস্কটা। তোমাদের ফেসে যে আনইভেন স্কিন টোন থাকে কিংবা কোনো ডার্ক স্পট পিগমেন্টেশন থাকে, সেটাও কিন্তু এটাকে কম করতে সাহায্য করবে। তো এর গোল্ডেন গ্লো ফেস মাস্ক বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি একটু হলুদ। হলুদ কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। এরপর আমি নিয়েছি অল্প একটু ভিকো টার্মেরিক ক্রিম। হলুদ ও চন্দনের গুণে সমৃদ্ধ ভিকো টার্মেরিক ক্রিম কিন্তু দাগ, ছোপ, অ্যাকনে পিম্পলকে কম করে স্কিনকে ফর্সা, উজ্জ্বল ও চকচকে করতে সাহায্য করে। এরপর আমি নিয়েছি এখানে অল্প একটু পরিমাণে মধু। মধু কী করে, আমাদের স্কিনকে হাইড্রেট করে, স্কিনটাকে সফট, স্মুথ ও সাপল বানাতে সাহায্য করে। ভালোভাবে মিক্স করে নিয়েছি, তাহলেই কিন্তু আমাদের মাস্ক একদম রেডি। আর এটাকেই আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করার পর 10 মিনিটের জন্য ফেসে রেখে দেবে, তারপর এটাকে রিমুভ করে জল দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেবে। জল দিয়ে মুখটা ধোয়ার পর স্কিনটাকে প্যাড ড্রাই করে নেবে, তাহলেই দেখবে তোমার স্কিনটা কতটা গোল্ডেন গ্লো প্রোভাইড করছে। এরপরে ইউজ করতে হবে ডে ক্রিম বা নাইট ক্রিম। কীভাবে বানাবে চলো দেখে নিই। নেক্সট, ভিকো টার্মেরিক ক্রিমকে তোমরা ইউজ করতে পারো অ্যাজ এ ডে ক্রিম। এর জন্য কী করবে, অল্প একটু ভিকো টার্মেরিক ক্রিম নেবে, খুব অল্প পরিমাণে, বেশি নেওয়ার দরকার নেই। তারপর এর মধ্যে আমি অ্যাড করব অ্যালোভেরা জেল। আর খেয়াল রাখবে যেন মার্কেটের তৈরি অ্যালোভেরা জেলই হয়। এখানে আমি অল্প একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিলাম। খুব ভালোভাবে এই দুটোকে মিক্স করে নেবে। আমি হাতেই এটাকে মিক্স করে নিচ্ছি, কোনো আলাদা বোল নেওয়ার দরকার নেই। জাস্ট এভরি ডেতে তোমরা জাস্ট হাতে এইভাবে নিয়ে নিতে পারো, তারপর এটাকে ফেসে অ্যাপ্লাই করে দেবে অ্যাজ এ ডে ক্রিম। তবে এটা কিন্তু তোমাদের স্কিনটাকে ভীষণভাবে হাইড্রেট করবে। স্কিনে যদি পিগমেন্টেশনের প্রবলেম থাকে, ডিসকালারেশনের প্রবলেম থাকে, সেগুলোকেও কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে। তবে এটা অ্যাপ্লাই করে যদি তোমরা বাইরে বেরো, তো অবশ্যই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে। নেক্সট, ভিকো টার্মেরিক ক্রিম তোমরা অ্যাজ এ নাইট ক্রিম ইউজ করতে পারো। তার জন্য নেবে অল্প একটু পরিমাণে ভিকো টার্মেরিক ক্রিম। আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সিরাম। তোমরা যে কোনো সিরাম ইউজ করতে পারো কিংবা কোনো ফেস অয়েল ইউজ করতে পারো। সেটা যদি তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে, তোমরা আমন্ড অয়েল কিংবা অল্প কয়েক ফোঁটা কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। দেখো, আমি হাতে নিয়ে নিয়েছি এখানে ভিকো টার্মেরিক ক্রিম। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 4 থেকে 5 ফোঁটা জাস্ট সিরাম। আমি এখানে ইউজ করছি মামা আর্থের গার্ডেন সিরাম। আর এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করে দেবে। আর এটাই কিন্তু অ্যাজ এ নাইট ক্রিম অ্যাপ্লাই করবে, ভীষণ ভালো কাজ দেয়। তোমাদের যদি পিগমেন্টেশনের প্রবলেম থাকে, স্কিনে ডিহাইড্রেশনের প্রবলেম থাকে, স্কিন যদি ট্যানিং হয়ে যায় বা স্কিনে ড্রাকনেস চলে আসে, তাহলে কিন্তু এই নাইট ক্রিমটা খুব ভালোভাবে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। আর স্কিনটাকে কিন্তু একদম রিপেয়ার করে একটা গোল্ডেন গ্লো কিন্তু স্কিনের মধ্যে এটা প্রোভাইড করে। নেক্সট, ভিকো টার্মেরিক ক্রিমকে তোমরা ইউজ করতে পারো অ্যাজ এ আই ক্রিম। তোমাদের চোখের নিচে যদি ডার্ক সার্কেল চলে আসে, পাফিনেস চলে আসে কিংবা লাইন্স বা রিঙ্কলস চলে আসে, তাহলে কিন্তু খুব সহজে ভিকো টার্মেরিক ক্রিম ইউজ করে তোমরা সেটাকে রিমুভ করতে পারো। তার জন্য কী করতে হবে, আমাদের একটা আই ক্রিম রেডি করতে হবে। আই ক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণে ভিকো টার্মারিক ক্রিম। এবার তার মধ্যে আমি অ্যাড করে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি নিয়ে নিচ্ছি ইভিয়ন 400 ক্যাপসুল। খুব সহজে তোমরা একটা ওষুধের দোকানে কিংবা অনলাইনে পেয়ে যেতে পারো। আর এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নেবে, তাহলে কিন্তু আমাদের আই ক্রিমটা একদম রেডি। আর এটাকে তোমরা চাইলে বানিয়ে ফ্রিজে স্টোরও করে রাখতে পারো। দেখো দুটো, এইবার এই আই ক্রিমটা রাত্রে শোয়ার সময় চোখের
নিচে একটু থিক লেয়ারে কিন্তু অ্যাপ্লাই করে জাস্ট ঘুমিয়ে পড়বে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।